আমার ভাইরা বাবাজিরা, মুসলিম জাহানের খলিফা আমিরুল মুকমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য রওনা দিয়েছেন হাতে তার তরবারি, এমন সময় বোন ফাতেমা এবং বোনাই সাঈদ এই দুইজনে যখন হযরতে খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পঠন পাঠনের মধ্য দিয়ে তার ইলমকে বিস্তার করার মধ্য দিয়ে হযরতে ওমরের বোন আর ওমরের বোনাই দুইজনে কোরআনে কারীম স্টাডি করছিলেন, মুতালা করছিলেন, গবেষণা করছিলেন, এমন সময় হযরতে ওমর যখন দরজা নক করেছেন ভিতর থেকে আওয়াজ এলো কে, হযরতে ওমর বললেন বোন আমি ওমর এসেছি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন দরজা খোলো, একটু বিলম্ব হতে না হতেই দ্রাম করে আওয়াজ দিয়ে দরজায় আঘাত করে হযরতে ওমর ভিতরে প্রবেশ করেছেন, বাইরে যখন তিনি দাঁড়িয়েছিলেন তখন কোরআন স্টাডি হচ্ছিল ওটা তিনি জানতে পারলেন, হযরতে ওমর ভিতরে প্রবেশ করে এমন জোরে দুলাভাইয়ের মুখের উপরে আঘাত করেছেন, এক আঘাতে দুলাভাই বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন, হযরতে ওমর বললেন বোন কি স্টাডি করছিলেন, সঙ্গে সঙ্গে বোন তখন বললেন আমি যেটা স্টাডি করছিলাম সেটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, হযরতে ওমর বললেন আমি এটা দেখব, বোন তখন বললেন নাপাক অপবিত্র অবস্থায় এটা দেখা যাবে না, এটা দেখতে গেলে পাক পবিত্র এবং অজু হালাত লাগবে, হযরতে ওমর গোসল করলেন পবিত্রতা অর্জন করলেন, হযরতে ওমর দেখলেন যেটা স্টাডি করছিল আমার বোন আর বোনাই তাতে লেখা রয়েছে ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি আমি ছাড়া কোনো উপাস্য নেই, তার মানে হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার আনুগত্য করো, তার গোলামি করো, তার দাসত্ব করো এবং তার শরণার্থে নামাজ কায়েম করো, হযরতে ওমর দেখলেন এটা দুনিয়ার কোন মানুষের কথা হতে পারে না, অবশ্যই এটা আল্লাহ পাকের কথা, হযরতে ওমর পড়লেন আর ইসলাম কবুল করার জন্য পাগল পারা হয়ে গেলেন, একটু জোরে বলবেন না, একটা ইতিহাসের পৃষ্ঠা আপনাদেরকে শোনাই, এই কথার দ্বারা আমি বোঝাতে চেয়েছি কি যারাই আজকে এসেছেন মাদ্রাসার আঙিনায় আল্লাহ যদি চান এক একজনের তকদির পরিবর্তন হয়ে যেতে পারে কোরআনের সংস্পর্শে আসার কারণে, বলুন ঠিক না, কোরআন তো মানুষকে টানে, দেখুন 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবর তার যখন মউত হয়ে গেল তদস্থল দখল করলেন নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, ইতিহাসের একটা পৃষ্ঠা, ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন, মোগল পিরিয়ডের শাসক যারা তাদের নাম কম বেশি আমাদের জানা আছে এবং যারা ইতিহাসের ছাত্র তাদের তো জানা থাকাটাই স্বাভাবিক, সম্রাট আকবর যখন 1605 খ্রিস্টাব্দে দুনিয়া ছাড়লেন তদস্থলে বসলেন কে, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সম্রাট আকবরের রীতিনীতি ছিল দিনী এলাহি চারু করেছিল এবং কুর্নিশ করে দরবারে ঢুকতে হতো, মাথা উঁচু করে দাম্ভিকতার সঙ্গে ঢোকার সাহস কারো থাকতো না, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না, তো ইতিহাসের একটা পৃষ্ঠা জলজল করছে আপনাদের মাঝে আমি সেটা পেশ করছি, একটু আল্লাহর দিকে চেয়ে কথা কথা শুনুন, একজন আল্লাহর বান্দা একটা কোরআনে কারিম দিয়ে গেলেন, আল্লাহ এ কোরআনের মধ্য দিয়ে গোটা জাতিকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সম্রাট আকবর যে নিয়ম নীতিতে চলতেন সেই নিয়ম নীতি নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ফলো করলেন, দরবারে আছেন যে ব্যক্তি দরবারে প্রবেশ করে ওই সম্রাট আকবরের মতো মাথা নিচু করে কুর্নিশ করে দরবারে ঢুকতে হতো, সেই সময়ের মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দিদ আলফিসানি রহমাতুল্লাহি আলাইহি, বুঝতে পাচ্ছেন বাবাজিরা,
অনেকের কাছে এটা কিন্তু কঠিন লাগতে পারে, কিন্তু যাদের একটু চেতনা আছে আল্লাহর মেহেরবানি সত্যিই তাদের এটা ভালো লাগাটাই স্বাভাবিক। কোরআন যে মানুষকে বদলে দেয়, ভালো মানুষের সংস্পর্শে থাকলে মানুষের চরিত্রের যে বিরাট বিকাশ ঘটে এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সম্রাট দায়িত্ব পালন করে চলছেন, মুসাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তদানীন্তন মুসাদ্দিদ, এখন ডাকা হলো তাকে দরবারে, নুরউদ্দিন ডাক দিলেন। মুসাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি অন্যদের মতো কুর্নিশ করে মাথা নিচু করে অবনত মস্তকে দরবারে প্রবেশ করলেন। তিনি তো মুমিন, মর্তে মুমিন, মুজাহিদে মিল্লাত এবং মুজাদ্দিদ, তিনি কি মানুষের সামনে মাথা নত করতে পারেন? একটু কথা বলেন বাবাজিরা, ভাইরা বলেন। যে ব্যক্তি জানে না, যে ব্যক্তির জ্ঞান কম, যে ব্যক্তি অজ্ঞ, যে ব্যক্তি একেবারেই বলা যায় এটাই ইসলামী শরীয়তের কোনো জ্ঞান নেই, সবাই যা করছে তাই করি, কিন্তু যাদের চোখ আছে, আল্লাহ যাদের চোখ দিয়েছেন, আল্লাহ যাদের ইলম দিয়েছেন, তারা তো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারে না। আমার কথা দারুণ বুঝতে পারছেন? এটাই আমার সবচেয়ে বড় পাওনা। একটু জোরে আওয়াজ দেবেন, নারাই তাকবীর না, যতটা মানুষ ততটা জোর হলো না, একটু জোরে আওয়াজ দেন, নারাই তাকবীর। এখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি মাথা নতও করলেন না, এবং দরবারে যখন ঢুকলেন পা দিয়ে দরজায় আঘাত করে মর্তে মুমিনের মতো দরবারে ঢুকেছেন। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর দৃশ্য দেখে বললেন, আপনি একজন মুজাদ্দিদ, সালামটাও দিলেন না, মাথা নিচু করেও প্রবেশ করলেন না, এইটা কি আপনার সঠিক নৈতিকতা হলো? সম্রাট তো কারোর কথা বলতে তো ভয় পায় না। মর্দে মুমিন মুসাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, শোনেন সম্রাট, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না, এই জন্যই আমি মাথা নত করলাম না, সালামটা দিলেন না কেন? মুজাদ্দিদ সাহেব বলে দিলেন, এই পৃথিবীর বুকে একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম বলতে পারে, কিন্তু দুটো শ্রেণীকে সালাম বলা যায় না, যার মধ্যে থাকে অহংকার আর যার মধ্যে থাকে বেদাত। একজন বেদাতিকে সালাম দেওয়া যায় না আর অহংকারী কে সালাম দেওয়া যায় না, দুটোই তোমার ভিতরে দেখেছি, যার কারণেই তো আমি সালাম দিলাম না। সম্রাটের সঙ্গে কথা হচ্ছে, জেলখানার ভয় করেন? কথা বলুন না। ফাঁসির রশির ভয় করেন? না। যারা মর্তে মুমিন তাদের কাছে তো ফাঁসির রশি এটা ফুলের মালা বলে মনে হয়। যদি ফাঁসির রশিকে প্রকৃত পক্ষে মুমিনরা ভয় করতেন, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মরহুম দিলওয়ার হোসেন সাইদি সাহেব কোনদিনের জন্য ব্যর্থহীন ভাষায় কথা বলতেন না। বলুন ঠিক না? আজকে অন্ধের মতো মানুষের সামনে মাথা নত করছে এক শ্রেণী, এটা থেকে বাঁচাতে গেলে যেই কথা বলি তখন আমরা দোষী হয়ে যাই। বলুন ঠিক না? মজার পূজার বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন আমরা দোষী হয়ে যাই। অন্ধ ভক্তদের ব্যাপারে আমরা যখন কথা বলি তখন আমরা দোষী হয়ে যাই। আসলে মানুষের কাছ থেকে ভালোবাসা কুড়াতে যে যদি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাই, সে জগতে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? আমার ভাইরা বাবাজিরা, ইতিহাসের পৃষ্ঠা মর্তে মুমিন মুসাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন না, মাথা নত করলেন না, এই অপরাধের কারণে সঙ্গে সঙ্গে সম্রাট নুরউদ্দিন বলে দিলেন, তোমরা একে গোয়ালিয়র দুর্গের কারাগারের মধ্যে বন্দি করে দাও। গোয়ালিয়র দুর্গের কারাগার নাম শুনেছেন তো সব? আপনাদের যদি পড়া থাকে তাহলে খুব ভালো লাগবে।
কারাগারের মধ্যে বন্দী করো। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বন্দী করা হলো। তিনি দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, না যে মাসের পর মাস যখন চলছে তো চলছেই, এমত অবস্থায় জেলখানার ভিতরে থাকে কারা ভাইরা বলুন তো? ডাকাত, গুন্ডা, সন্ত্রাসী, চোর, দস্যু, লুটেরা, এরাই তো থাকে জেলখানায়। কথা বলুন ঠিক না? একজন মুফাসসিরে কোরআন, একজন মর্দে মুমিন, একজন মুজাহিদে মিল্লাত, এদের জেলখানায় দেওয়ার অর্থ কি? এদের উপরে হিংসা? একজন মুফাসসিরে কোরআনকে জেলখানার ভিতরে দেওয়ার অর্থ কি? তাহলে মুফাসসির যখন কোন কোরআন হাদিসের আলোকে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন, নিশ্চয়ই তাহলে গায়ে লাগে। কথা বোঝা যাচ্ছে? মুতাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে যত চোর, দস্যু, ডাকাত, গুন্ডা, সন্ত্রাসী, লুটেরা, এদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, এদের কাছে নামাজের দাওয়াত দেন, এদের কাছে কোরআনে কারিম তেলাওয়াতের দাওয়াত দেন, যারা বেদিন, যারা ইসলাম ধর্মের বাইরে, তাদের কাছে কলমার দাওয়াত দেন, আর যারা মুসলমান তাদের কাছে নামাজ, কোরআন, রোজা, দ্বীনি শরীয়তের দাওয়াত দেন। এমন সময় দেখা গেল জেলের জেলার চিঠি লিখলেন সম্রাটের কাছে, সম্রাট জেলখানার ভিতরে দিয়েছেন কাকে? আমরা জানি জেলের ভিতরে থাকে চোর, জেলের ভিতরে থাকে দস্যু, গুন্ডা, সন্ত্রাসী, লুটেরা। মুজাদ্দিদ আল-ফিসানি নামক যে ব্যক্তিকে জেলখানার ভিতরে ঢুকিয়েছেন, এই ব্যক্তিটা জেলখানার ভিতরে আসার পরে এই জেলের ভিতরে যত চোর, দস্যু, গুন্ডা, সন্ত্রাসী, লুটেরা ছিল, এই ব্যক্তির সঙ্গে স্পর্শ লাভ করার কারণে সবকটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর ওলি হয়ে গেছে, কাকে রেখেছেন? এমন সময় নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বললেন, আমার কথা বুঝতে পাচ্ছেন তো সবাই? নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বললেন, এই আর রেখো না জেলখানার মধ্যে, এক্ষুনি তাকে ডাকো। এখন জেলখানার ভিতরে চলে গেল নোটিশ, মুজাদ্দিদ সাহেবকে ডাক দিলেন নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ তখন বললেন, না, ইচ্ছা মতো নয়, যত মসজিদ ভাঙা হয়েছে সমস্ত মসজিদ পুনর্নির্মাণ করতে হবে, আগের মতো আলেমরাই বিচার সালিশ করবে, নুরউদ্দিনকে মদ্যপান ছাড়তে হবে, পাঞ্চুয়ালিটি, পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে, এবং শরীয়তের মানদণ্ডে তাকে বাঁচতে হবে, যদি শর্ত মেনে নেয় তাহলে আমি তার ডাকে সাড়া দিতে বাধ্য, অন্যথায় জেলখানায় থাকলাম। সুবহানাল্লাহ, বলবেন না? আপনারা বলুন তো কোন নবীকে জেলে দেওয়া হয়েছিল? একটু বলুন। ইউসুফ আলাইহিসসালামকে জেলখানার মধ্যে দেওয়া হয়েছিল, অপরাধ ছিল না? জুলাইকা ষড়যন্ত্র করে, দুষ্টুমি করে, প্রবঞ্চনা করে, ধোকা দিয়ে কোন না কোন ভাবে ইউসুফ আলাইহিসসালামকে জেলখানার মধ্যে দিয়ে দিয়েছিল। উনি জেলখানার মধ্যে থাকলেন, তিনি ছিলেন নবীদের মধ্যে একজন বিখ্যাত স্বপ্নের তাবির করনেওয়ালা। কোন কেউ স্বপ্ন দেখলে ইউসুফ আলাইহিসসালামের কাছে বললে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির করে দিতে পারতেন। আমরা অনেক সময় দেখেছি না, বাচ্চারা দোলনায় দোল খায়, দোল খেতে খেতে হঠাৎ ঘুমিয়ে যায়, আধা ঘন্টা 40 মিনিট পরে সে আটকে ওঠে, মানে সে স্বপ্ন দেখে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্নের ব্যাখ্যা হলো তিনটা, একটা হচ্ছে হাদিসুন নাফস, মনের খেয়াল, আর একটা হচ্ছে তাখবীবুস শাইতান, শয়তানের পক্ষ থেকে ভয়, আর একটা হচ্ছে অবুসরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। যখন কোনো মানুষ সারাদিন কোনো কাজ করে সেই কাজটা স্বপ্নের ভিতরে জেগে ওঠে, এটা তার মনের খেয়াল। কোনো মানুষ যখন শয়তানের পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনমূলক কোনো কিছু দেখে তখন সে আটকে ওঠে, আর যখন কেউ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পায় তখন সে সেই স্বপ্নের উপরে ভিত্তি করে আনন্দ উপভোগ করে, ঠিক না? আমি কি বড্ড জোরে বলছি? অসুবিধা হচ্ছে না তো? এখন অনেক সময় বাচ্চারা বিছানায় পেশাব করে ফেলে, এটা বলো মনের খেয়াল।
ক্লাস ফোরে পড়ে, ক্লাস ফাইভে পড়ে একটা বাচ্চা, স্কুলে টিফিন টাইমে সে তখন প্রচুর পরিমাণে খেলাধুলায় ব্যস্ত। সেই খেলাধুলাটা ও যখন রাতে ঘুমিয়েছে স্বপ্নের ভিতরে এসেছে, ও দিনের বেলা টিফিন টাইমে খেলা করতে করতে হঠাৎ করে একটা গাছের গোড়ায় যে দাঁড়িয়ে অথবা বসে পেশাব করেছে। অনুরূপ রাতের বেলা ঘুমের ঘরে ও ওই খেলাধুলা করতে করতে স্বপ্নের মধ্যে মনে করেছে যে আমি নারকেল গাছের গোড়ায় দাঁড়িয়ে পেশাব করছি। যখন সব আনলোড হয়ে গেছে ও তখন বুঝতে পেরেছে এটা নারকেল গাছ না, সব গেঁথা কাপড়ে হয়ে গেছে। কিছু মনে নেবেন না, অনেক বড়রাও বলে এই ঘটনা ঘটিয়ে ফেলে, স্বপ্ন দেখে। মেডিকেল সায়েন্স বলছে ওর দেহটা যখন টেম্পারেচার বেড়ে যায় ও তখন উল্টো পাল্টা স্বপ্ন দেখে, তখন স্টেঞ্জার চাপ যখন এসে যায় তখন ও মনে করে আমি স্টেঞ্জা খানায়, পেশাব ঘরে অথবা টয়লেটে বা কোনো একটা নিরালা জায়গায় আমি স্টেঞ্জা সারছি। অথচ তার শারীরিক টেম্পারেচার বেশি হওয়ার কারণে ও দেখা যায় যেখানে শুয়েছিল সেখানেই পেশাব করে ফেলে, এটা তার স্বপ্ন। তাহলে এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে, কথা বোঝা যাচ্ছে? যাক, আমি সাইটে যাব না। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ডাকলেন, উনি আসলেন না, শর্ত দিলেন। ইউসুফ আলাইহিসসালামকে জেলখানার মধ্যে দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম যখন স্বপ্নের তাবির করে দিলেন তখন আজিজ ডাক দিলেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন কি, আমি যে নিরপরাধী এটা জুলাইকাকে প্রমাণ করতে হবে জাতির সামনে, তারপরে আমি জেলখানা থেকে বেরোবো। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাই ইউসুফ আলাইহিসসালামের অনুকরণ করেছেন না? কথা বোধহয় বুঝতে পারেননি। দেখুন, সরাসরি ইতিহাসের ভাষা আর সরাসরি তফসিরের ভাষা বললে হয়তো একটু কঠিন হয়ে যায়, কিন্তু এটা তো স্টেজ, একদম গোদা বাংলায় তো বলা যায় না, তাই না? কত মানুষেরা এটা দেখে আবার খারাপ বলবে, নিন্দা করবে। আমার ভাইরা বাবাজিরা, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাই নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সব শর্ত যখন মেনে নিলেন, এমন সময় মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাই ডাকে সাড়া দিয়ে সম্রাটের সঙ্গে দেখা করলেন। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আর দেরি করলেন না, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাই তার সঙ্গ দিলেন এবং আগের জীবন আর বর্তমান জীবন আমার আল্লাহ একেবারেই বদলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মুজাদ্দিদ আল-ফিসানি যদি মনে করতেন যে আমি এই সম্রাটের গায়ে হাত বুলিয়ে চলি, জেলখানার ওই মানুষগুলো হেদায়েত পেত? একটু কথা বলেন। এক নম্বর। দুই নম্বর, সম্রাটের জীবনের পরিবর্তন হতো। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিসসালামকে যখন নবুয়াত দান করলেন, নবুয়াত দান করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন গোটা জাতি কুফরি করছে, কিন্তু কোন সাধারণ মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে বললেন না। আমার আল্লাহ পাক বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে মূসা, তুমি দাওয়াতটা নিয়ে যাও ফেরাউনের কাছে। কেন? আল্লাহ জানতেন ফেরাউন যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলবেন না? আজকে এক শ্রেণীর মানুষের মুখের ভাষা শুনলে মনে হয় আহারে, এরা যদি বিশেষ একটা কিছু দাবি করে তা এই দাবি পূরণ করবে কাকে দিয়ে? অথচ টুপিওয়ালা দাড়িওয়ালা পীর দাবি করা, তাদের মুখের ভাষা শুনলে সত্যি সত্যি লজ্জা লাগে জাতির কাছে এ কথা বলতে। আমার ভাইরা বাবাজিরা, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাই যখন নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের ডাকে সাড়া দিলেন, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর মনে করলেন মুজাদ্দিদ সাহেব তো আমাকে খারাপ পথ দেখাচ্ছেন না, তিনি তো ভালো পথটাই দেখাচ্ছেন। তার ভালোগুলোকে গ্রহণ করার পরে এমন পরিবর্তন জীবনের হয়ে গেল যা গোটা জাতির কাছে ইতিহাসে তার দৃষ্টান্ত উঠে গেল। সুবহানাল্লাহ, বলবেন না? দৃষ্টান্তটা দেব না নেমে যাব? একটুখান শুনবেন না? নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের বিবির নাম নূরজাহান, পড়া থাকলে দারুণ লাগবে। নূরজাহান, নূরজাহান ঘরের ভিতরে রূপচর্চায় ব্যস্ত, আয়নার সামনে
তিনি রূপচর্চা করছেন। এমতাবস্থায় বিকৃত মস্তিষ্কের একটা যুবক ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। নূরজাহান সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দিয়েছেন, এটাই আমি একজন সম্রাটের বিবি, আর আমার ঘরে একটা পরযুবক, এটা মেনে নেওয়া যাবে না, ওকে প্রাণদণ্ড দিতে হবে। দেহরক্ষী বলি আর প্রহরী বলি আর দরবারের লোক বলি, এই কথা শোনার পরে দিল তাকে প্রাণদণ্ড। নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা ওরা এসে সম্রাটের কাছে নালিশ দিয়েছে, আমাদের বিকৃত মস্তিষ্কের একজন যুবক আপনার বিবির ঘরে না জেনে না বুঝে অনিচ্ছাকৃত প্রবেশ করার কারণে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে, আমরা এর বিচার চাই। পরিবর্তন কাকে বলে? যাদের পড়া আছে আগাম বুঝে ফেলছেন। সঙ্গে সঙ্গে নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বিচার করলেন, তোমরা যখন আমার কাছে নালিশ দিয়েছো, আমার বিচার এটাই, তোমাদের ব্যক্তিকে যেভাবে প্রাণদণ্ড দেওয়া হয়েছে, আমার বিবি নূরজাহানকেও সেইভাবে প্রাণদণ্ড দেওয়া হবে। নূরজাহান সঙ্গে সঙ্গে প্রাণপ্রিয় স্বামীকে লক্ষ্য করে বললেন, প্রাণের স্বামী, আমার জীবনের ভালোবাসা সব আপনাকে উজাড় করে দিয়েছি, আমার জীবন আমার যৌবন সব আপনাকে উজাড় করে দিয়েছি, আপনার এই কথাগুলো কি একবার মনে হলো না? বিচারটা কি একটু অন্যভাবে করতে পারলেন না? আমার সারা জীবনের ভালোবাসা এক মিনিটে ভুলে গেলেন? নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আর দেরি না করে এক কথাই বলে দিলেন, আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের রসুল, তোমাদের রসুলের মধ্যেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। শোনো বিবি, আমি তোমার সারা জীবনের ভালোবাসা দাঁড়ি পাল্লার এক দিকে রেখে দিলাম, আর বিশ্বনবী জনাবে রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য এবং ন্যায় বিচারকে দাঁড়ি পাল্লার একদিকে রাখলাম, তোমার সারা জীবনের ভালোবাসা আর বিশ্বনবীর আদর্শ দুটকে যখন তুলা দণ্ডে মানদণ্ডে যখন ওজন করেছি, আমি সম্রাট, আমার কাছে তোমার সারা জীবনের ভালোবাসার চেয়ে বিশ্বনবীর আদর্শের দিকটা ভারী হয়েছে। একটু জোরে বলবেন না, এই ওয়াজটা বহু লোকে শোনার দরকার ছিল না? কথা বলুন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ যাদেরকে তকদিরে রেখেছেন আর আমার নসিবে আল্লাহ যে শ্রোতাদের রেখেছেন তারাই এই আলোচনাটা শুনছেন। একদিকে বিশ্বনবীর আদর্শ, আর একটা দিকে তোমার ভালোবাসা, দুটোকে আমি ওজন করেছি, বিশ্বনবীর ভালোবাসা আমার কাছে প্রাধান্য পেয়েছে, এস্টাবলিশড হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, আপন জায়গায় রেখে দিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিষেধ করেছেন, যা আদেশ করেছেন সেগুলো তোমরা মানো, আর যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যতর বলেছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আমার রসুলকে তোমাদের কাছে সুসংবাদ দাতা করে পাঠিয়েছি আর সতর্ককারী রূপে পাঠিয়েছি। ফামান আমানা, যে ব্যক্তি ঈমান আনলো ও আসলাহা এবং নিজেকে সুধরে নিল। সুবহানাল্লাহ বলবেন না, সরকারি খাতায় পুলিশের কাছে প্রশাসনের কাছে কেউ যদি আসামি হয়ে যায় তার নামে লাল কালি পড়ে,
যদি তার মুক্তি হয়ে যায় লাল কালি ওঠে না, আর বান্দা যদি অপরাধ করে গুনাহের খাতায় তার নাম লেখা হয়ে যায় আর আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন আল্লাহ খাতা থেকে লাল কালিটাও তুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলেছেন ফামান আমানা, যে ব্যক্তি ঈমান আনলো ওয়াসলাহা এবং নিজেকে শুধরে নিল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর যখন বিচার করে দিলেন আমার বিবিকে, আমার বিবির অর্ডার অনুযায়ী যেভাবে তোমাদের ব্যক্তিটাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে আমিও বিচার করে দিলাম, আমার বিবির সেইভাবে প্রাণদণ্ড হবে। ওরা যখন এই বিচার পেয়ে গেল, সুবিচার পাওয়ার কারণে ওরা তখন বলল, সম্রাট সুন্দর বিচার পেয়েছি, যেটা চলে গেছে সেটা তো আর পাওয়া যাবে না, আপনার বিচারে সন্তুষ্ট হয়ে গেলাম, আমাদের চোখের সামনে আপনার বিবিকে প্রাণদণ্ড দেওয়া লাগবে না। যেটা চলে গেছে সেটা তো আর পাওয়া যাবে না, যা হওয়ার হয়ে গেছে এই জন্য আমরা মাফ করে দিলাম। সম্রাট তখন বললেন, হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, যাও তোমরা যখন সন্তুষ্ট হয়েছো আমার বিবিকে তোমরা ক্ষমা করে দিও, আমাকেও ক্ষমা করে দিও, এই নাও কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, যাও অন্তত ক্ষমার চোখে দেখেছো যখন, শুকরিয়া স্বরূপ এটা দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। বলুন, কোরআনের সংস্পর্শে আসার কারণেই তো এই পরিবর্তন। একদম শেষ কথা, মুহিত সাহেব এসে গেছেন, তিনি স্টেজ নেবেন 12টায়, 6টা 7টা 10টা মিনিট বাকি আছে। মাতিন সাহেব হুজুর যেহেতু বলে গেছেন সেহেতু আমি একটুখানি বলবো, কেউ রাগ করবেন না, দুঃখ করবেন না। বসিরহাটের বড় মাওলানা না, আল্লামা হুজুরের নামেই তো এই মাদ্রাসা নাকি? সেই আল্লামা হুজুর তরিকার দর্পণের মধ্যে আমি ক্লাসে পড়াচ্ছি বাচ্চাদের, এমত অবস্থায় খুললাম হঠাৎ সেই জায়গাটাই আমার চোখে পড়ল। তরিকার দর্পণের মধ্যে বসিরহাটের হুজুর লিখেছেন, প্রত্যেকটা মানুষের কাছে সকালবেলা দুজন ফেরেশতা আসে, রহমান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, ওনারা আপন জায়গায় দুইজন ফেরেশতা আসে আর এসে বলে, আল্লাহ এই ব্যক্তি একজন দানশীল, আল্লাহ একে অনেক অনেক উন্নতি দান করে দাও, আল্লাহুম্মা আমিন বলবেন না? ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ ব্যক্তি দানশীল, আল্লাহ একে উন্নতি দাও এবং এর মর্যাদা রক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল হামিদ, আমি চাইনি, শুধু ফর্মুলাটা বলেছি, আলহামদুলিল্লাহ চাওয়ার আগেই একজন আল্লাহর বান্দা আব্দুল হামিদ 200 টাকা দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, আল্লাহ তার দান কবুল করুন এবং ফেরেশতাদের দোয়া আল্লাহ যেন ওই দাতাকে পাইয়ে দেন, সকল দাতাকে পাইয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের দোয়ার ভিখারি আমরা, জামিয়া রহমানিয়াতে দ্বিতীয় দিনে একটু মানুষের কাছে দান চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মানুষ বস্তা বস্তা চাউল, হাজার হাজার টাকা জামিয়াতে দান করেছিল বলে আমার মনে আছে। আমি ওই কথাটাই আপনাদের কাছে বললাম, বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাই, তিনি ওই তরিকার দর্পণের মধ্যেই লিখেছেন, দাতা আল্লাহর কাছে, দাতা বান্দার কাছে, দাতা জান্নাতের কাছে, দাতা জাহান্নাম থেকে অনেক দূরে। তাও একটু সুবহানাল্লাহ বললেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আমি অন্য কিছু নয় আপনাদের কাছে একটু বলবো, যদি কেউ মনে করেন 2-5-10 টাকা দেব সেটা আপন জায়গায়, কিন্তু আমি এই কথাটাই বলি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা এ বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই আমরা তার কথাগুলোকে এক একটা কথা সোনার টুকরো বলে মনে করি না, কথা বলুন, একজন ভাই উঠেছেন, একজন আল্লাহর বান্দা আছেন, 25 কেজি চাউলের প্যাকেট এক বস্তা দেবেন, আল্লাহর কোন বান্দা? আপনারা তো উজাড় করে দিয়েছেন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের হাতে, আমি অযোগ্য, আমি জানি না মানুষের কাছে কি করে চাইতে হয়, তারপরেও
যতটুক মানুষের কাছে বলি কোরআন হাদিসের আলোকে আল্লাহর মেহেরবানি, সেই কথার উপরে ভিত্তি করে কোরআনের বরকতে, কোরআনের কেন্দ্রীয় ব্যাখ্যা হাদিসের বরকতে, আল্লাহর রহমতে মানুষেরা দেয়। যে কজন মানুষ এখানে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, একেবারে তো কম নাই, অনেক মানুষ আছেন চতুর্দিকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে। আল্লাহর মেহেরবানি, এ সমস্ত ভাইরা তন্ময় চিত্তে আলোচনা শুনছিলেন, কোরআনের সংস্পর্শে আসলে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়। একজন ভাই 100 টাকা আর একজন ভাই দিলেন 100 টাকা, বাবাজি আপনি উঠলেন। হ্যাঁ, বাপতুল্য মানুষ, একটা ছেলে মানুষ কাউকে দিয়েই পাটালি হতো। আল্লাহর মেহেরবানি, বাবাজি 200 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ কবুল করুন। আপনারা এখানে হুজুরের হাতে ইফতার দেবেন বলে ওয়াদা করেছেন। আবার কেউ মুড়ি, কেউ ছোলা, কেউ আঙ্গুর, কেউ তরমুজ, কেউ শাকালু, ইত্যাদি ইত্যাদি, আমি কম বেশি যতটা শুনেছি আপনাদের কাছে, আমি বলছি আল্লাহর ওয়াস্তে, আমি 4টে লোক চাইছি, মাত্র 4টে লোক, 25 কেজি চাউলের প্যাকেট, 1 বস্তা দেওয়ার মতো। এই কথাগুলো শুনে ভক্তি ভালোবাসাকে একটু বাড়িয়ে কোরআনের মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে একজন আল্লাহর পাগল আছেন কেউ 1টা বস্তা 25 কেজি চাউল দেবেন? একজন আল্লাহর পাগল, কোরআনের পাগল, হাদিসের পাগল, আল্লাহ আল্লাহর রসুলের পাগল যারা হয়েছেন তারা নিশ্চয়ই জানেন, দান করলে দান কমে যায় না, অর্থ কমে যায় না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন। 25